प्रत्येक दिन আমাদের বরণের পালা চলছে। জাতির জনক মহাত্মা গান্ধীর দর্শনের উপর বই লিখে উনি ডক্টরেট করলেন, এ তো ভাবাই যায় না। কোথায় তিনি বিরাজ করছেন আমি আর সময় নেব না, আমি অনেককে সময় দিতে পারলাম। নির্বাচনী জনসভা, হলদিয়া মহকুমা নির্বাচক কমিটির আয়োজনে আজকের এই সভা। আমরা আপ্লুত, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নেতা, প্রাক্তন সাংসদ, বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কমিটির সহসভাপতি ডক্টর লক্ষ্মণচন্দ্র শেখ মহোদয়, উপস্থিত আছেন জেলা স্তরের নেতৃত্ববৃন্দ, ব্লক নেতৃত্ব এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীকটা নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সেই সহযোদ্ধা বন্ধুগণ বাদ কামনা করছি। আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন আগামী 8ই জুলাই সারা পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হতে চলছে। আমরা সকলে বলি, সকল রাজনৈতিক দল বলে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আজকে আমরাও বলছি গুরুত্বপূর্ণ নির্বাচন, তবে কেন গুরুত্বপূর্ণ নির্বাচন তার কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রত্যেকে হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন যেই বাংলার সাধারণ নির্বাচকরা গত 10 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, পঞ্চায়েত স্তরে তাদের ভোট লুট হয়েছিল, ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশ কলুষিত হয়েছিল বর্তমান এই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা, বিরোধী বন্ধুদের রক্তে তারা তাদের হাতকে রাঙিয়ে নিয়েছিল, ভারতবর্ষের তথা এই বাংলার গণতন্ত্র গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার নির্বাচন। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস যে সেই স্বাধীনতার শতাব্দী প্রাচীন আগে থেকেই সারা ভারতবর্ষ নয় এই বাংলার ঘরে ঘরে বীরাঙ্গনা মায়েরা তাদের বীর সন্তানদের জন্ম দিয়েছেন, যারা তাদের বুকে রক্ত জড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছেন, ভারতবাসীর স্বাধীনতা সুনিশ্চিত করেছেন। আজ সেই স্বাধীনতা ভুলুণ্ঠিত, আগামী 8ই জুলাই সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধারের নির্বাচন ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কেবলমাত্র আশা রাখছি। আমরা বলছি এটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণেই, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স গঠিত হয়, স্বপ্নের বাস্তবায়ন 100 দিনের কাজ, সাধারণ মানুষ তার রক্ত শুকনো করে যে কাজ করল তার পরিশ্রমের পাওনা গণ্ডা পারিশ্রমিক টাকা কেন পেল না সেই প্রশ্নের উত্তর চেয়ে নেওয়ার জন্য 8 তারিখের আপনার ভোটদান, আপনার নির্বাচন। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটি হিংসার বশবর্তী হয়ে ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করল, সেই আবাস যোজনার টাকা কেন সাধারণ মানুষ পেল না অথচ
অথচ কাটমানি খেয়ে নিল তৃণমূল, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই 8 তারিখে নির্বাচন। চাকরি ইত্যাদির জন্য কখনো ইচ্ছা প্রকাশ করিনি। আমি যে সময়ের স্নাতকোত্তর আইন পাস করা আমি একজন মানুষ, আমি ভেবেছি যে মানুষের উন্নয়ন করতে হবে, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করতে হলে রাজনীতি একমাত্র পথ। আপনি বড় সাহিত্যিক হতে পারেন, কবি হতে পারেন, শিক্ষক হতে পারেন, কিন্তু রাজনীতিবিদরা সব কিছুতেই তারা পারদর্শী এবং দক্ষ। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা উন্নয়ন ইত্যাদি করা যায়। তাই আমি 1967 সাল থেকেই রাজনীতির পথ ধরেছি, এই পথ আমি ছাড়ব না, আর মৃত্যু এই রাজনীতির। আমি 3-3 বার কোভিডে আক্রান্ত হয়েছিলাম। অনেকেই তো ভেবেছিল, আমার পরিবারের অনেকেই, যে আমি আর ফিরব না, কিন্তু আমি ফিরে এসেছি। ফিরে এসেছি মানে আমি রাজনীতিতেই ফিরে এসেছি, অন্য কোনো কাজে নয়। সুতরাং রাজনীতি হচ্ছে সবচেয়ে মানুষের শ্রেষ্ঠ পথ। এই রাজনীতির মাধ্যমেই মানুষের কল্যাণ করতে হবে, উন্নয়ন করতে হবে। আমি সকলে আমি জানেন এই চতুর্পুরে এই এলাকায় অসংখ্য সভা করেছি আমি, তবে সিপিএমের নেতা হিসাবে। এই 2019 সালে আমি কংগ্রেসে যুক্ত হয়েছি, তার কারণ সিপিএম উন্নয়নমুখী নয়, এরা উন্নয়ন খুব একটা চায় না, তারা নাকি বিপ্লব করবেন, এই চিন্তায় তারা স্বপ্ন দেখছেন। বিপ্লব মানে কি? আমি মনে করি উন্নয়নের মাধ্যমে জনসেবা করতে পারলেই সমাজের পরিবর্তন হবে, এবং সেইটাই বিপ্লব। সুতরাং আমি তাই কংগ্রেসে যুক্ত হলাম, কারণ কংগ্রেস হচ্ছে প্রথম ভারতবর্ষের রাজনৈতিক দল। কংগ্রেসই হল ব্রিটিশের বিরুদ্ধে গণ গড়ে তুলেছিল কংগ্রেস। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জী। কংগ্রেসের নেতৃত্বে বহু স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। আমাদের ছোট কিশোর ক্ষুদিরাম বসু ফাঁসিতেই জীবন দিয়েছিল, বন্দে মাতরম স্লোগান উচ্চারণ করতে করতে। আমাদের এই এলাকার শহীদ বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরা, এই তমলুকের আদালতে জমায়েত হয়েছিল, সেই জমায়েতের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ মাতঙ্গিনী হাজরা। পুলিশের গুলিতে তার প্রাণ যায়। আমাদের এই জেলা এক বিপ্লবী জেলা, সংগ্রামের তারাই পথ দেখিয়েছেন। এই জেলা এখন ভাগ হয়ে গেছে ঠিকই, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম ইত্যাদি নামে, কিন্তু এই জেলা বিখ্যাত স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাস তৈরি করেছেন এই জেলার মানুষ। সুতরাং আমি সিপিএমের একজন কর্মী, এই সুন্দর মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। 3 বার আমি তমলুক লোকসভা কেন্দ্রের জনগণের আশীর্বাদে
আমি লোকসভার সদস্য হয়েছি, আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, উন্নয়নের সুযোগ দিয়েছেন, আমি আপনাদের কথা রক্ষা করেছি প্রাণপণে। আমি এইটুকু বলতে পারি, যতদিন আমি বেঁচে থাকব এই উন্নয়নের কথাই আমি বলে যাব, এবং আমি আপনাদের কথা দিচ্ছি যদি আবার কখনো ক্ষমতায় আসতে পারি আরো দু একটা হলদিয়া তৈরি করব, এবং শুধু হলদিয়া নয়, শিক্ষার নগরী, স্বাস্থ্য নগরী, ক্রীড়ার নগরী গড়ে তুলব। আমি শুরু করছি হলদিয়াতে 70 একর জমি অধিগ্রহণ করে বিরাট স্পোর্টস কমপ্লেক্স ক্রীড়াঙ্গন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলাম, স্টেডিয়ামের কাজও শুরু হয়েছিল, কিন্তু এখন কেউ নেই দেখা, কেউ নেই দেখা। সুতরাং আমাদের সুযোগ দিন, জাতীয় কংগ্রেসকে সুযোগ দিন, আমরা হলদিয়া থেকে কুমুরহাটি পর্যন্ত এই বড় রাস্তা তৈরি করব, রায়চক কুমুরহাটির মধ্যে গঙ্গার উপরে সেতু নির্মাণ করব, এই প্রতিশ্রুতি আমি দিলাম, এ আমার স্বপ্ন। আপনাদের সাহায্যে সেই স্বপ্নকে আমি বাস্তবায়িত করব, এবং আমার স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল হলদিয়া থেকে কলাঘাট পর্যন্ত রাস্তা দুধারেন শিল্প কলকারখানা হবে, এবং গ্রাম থেকে শহর তার পরিবর্তন হবে। সুযোগ দিন আমাদের, আমি সেটাই করে দেখাব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার আমাদের, এখন এই সারা দেশে সংবিধান যেহেতু সংবিধানেই যেহেতু যুক্ত হয়েছে, কারণ আমাদের এই যে শাসন ব্যবস্থা চলছে একটা বই একটা সংবিধানের মাধ্যমে, সেই সংবিধানে যখন যুক্ত করা হলো এই গ্রামে এই পঞ্চায়েতি ব্যবস্থা, তখন থেকেই পঞ্চায়েত হলো গরিব মানুষের রাজ। গান্ধীজি বলেছিলেন যে আমাদের পঞ্চায়েতের নির্বাচন হবে, কোনো রাজনৈতিক দলের ঝান্ডাও থাকবে না আর প্রতীকও থাকবে না। পরবর্তীকালে রাজীব গান্ধী বুঝলেন না বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করবেন, পঞ্চায়েত তারাই তৈরি করবেন, তাই পঞ্চায়েত রাজ এখন ইতিহাস। এই নির্বাচন সেই জন্যই দুর্ঘট, যে নেতারা রাস্তায় হেঁটে গেলে তৃণমূলের নেতারা তাদেরকে বলে চোর চোর, তাতে এই শুনতে না হয়, তাই দুর্নীতি মুক্ত পঞ্চায়েতে গ্রামের প্রশাসন গড়ে তুলতে হবে। দুর্নীতির মুক্ত করতে হলে কংগ্রেসকেই আপনার নিয়াসন পঞ্চায়েতে, জাতীয় কংগ্রেস এই গান্ধীজির স্বপ্নে জাতীয় কংগ্রেস, এই কংগ্রেস আমাদের ডক্টর উমেশচন্দ্র ব্যানার্জির পঞ্চায়েত গ্রাম কংগ্রেস, এই কংগ্রেস হল আমাদের বহু মানুষের কংগ্রেস। সিপিএম ছাড়লাম এই কারণে, এরা উন্নয়ন চায় না, আমার সঙ্গে এই নিয়ে বিরোধ হলো। আমি বললাম স্কুল কলেজ হাসপাতাল কলকারখানা সবই সরকারের উদ্যোগ হবে না, সরকারে এত টাকা নেই, আর বেসরকারি উদ্যোগটাও আমাদের উৎসাহিত করতে হবে। পশ্চিমবাংলায় প্রথম আমরাই বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ করলাম আর ইঞ্জিনিয়ারিং কলেজ করলাম। শুধু আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ হলদিয়া ইনস্টিটিউট টেকনোলজি, তাতে 6000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, প্রতি বছর আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রায় 1000 ছাত্রছাত্রী তারা কর্মসংস্থান পায়। এখানে আমার সঙ্গে বিরোধ হলো,
আই আমি শিবের মাওয়াতে তাদের পার্টিতে লাগলো না, আমিও চলে এলাম এবং বর্তমানে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত। এরা উন্নয়ন চায়, আমি সরকারি উদ্যোগে হবে এ তো হতে পারে না, তাই আমি কংগ্রেসে যুক্ত হয়েছি। 2019 সালে প্রার্থীও করেছিল কংগ্রেস আমাকে তমলুক লোকসভা কেন্দ্রে, কিন্তু জিততে পারি না, সচনভাবে আমার পরাজয় হল। আমি আপনাদের এই কথা বলতে চাই, আপনারা ভুল বুঝবেন না, আমি রাজনীতি শুরু করেছিলাম সিপিএম পার্টিতে যুক্ত হয়ে, কিন্তু এখন বুঝেছি কংগ্রেসের শাসন চাই। আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি, 2024 সালে যে লোকসভা নির্বাচন হবে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে, আমার কেন্দ্রে কংগ্রেসের সরকার হবে। তখন আমি লোকসভার সদস্য ছিলাম, আমি ডক্টর মনমোহন সিং এর সরকার দেখেছি, কংগ্রেসের সরকার তখন আমি লোকসভার সদস্য। সুতরাং আমি আরেকবার দেখতে চাই কংগ্রেসের সরকার কেন্দ্রে, তাই আপনার এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে আপনার কংগ্রেসের সংগঠন গ্রামে গ্রামে গড়ে তুলুন। আমি আপনাদের এইটুকু বলতে পারি, এই চৈতন্যপুর বহু ইতিহাসের সাক্ষী, এবং সেই চৈতন্যপুরেই এখানে কুমারচন্দ্র জানা, সতীশ সামন্ত এবং সুশীল ধরা মহাশয়রা নেতৃত্ব দিয়েছিলেন। তাদের মধ্যে বিভাজন হয়েছিল ঠিকই, কিন্তু তারা মূলত কংগ্রেসের আদর্শেই তারা পরিচালিত হয়েছিলেন, তাই আমি তাদের পথ ধরেই সদ্য সতীশ বাবুকে আমার শ্রদ্ধা জানাই, কুমারচন্দ্র জানাকে আমি শ্রদ্ধা জানাই এবং সুশীলধরা মহাশয়কে আমি শ্রদ্ধা জানাই। আমি মনে করি এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে অসংখ্য সতীশ সামন্তের জন্ম হবে, সুশীলধরার জন্ম হবে, কুমারচন্দ্র জানার জন্ম হবে। তাই আপনাদের কাছে আবেদন, কংগ্রেসকে জয়ী করুন পঞ্চায়েতে। পঞ্চায়েত তৈরি হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে, আরো অনেকেরই উদ্যোগ আছে, কিন্তু মূলত আমি উদ্যোগ নিয়েছিলাম। হালদার পেট্রোকেমিক্যালস, মিৎসুবিশি কারখানা, হিন্দুস্তান লিভার, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, হলদিয়া বন্দর, আমি তখন শ্রমিক আন্দোলনের নেতা। সেই সময় থেকে এই যুদ্ধে এই মানুষের আন্দোলনে আমি নেতৃত্ব দিয়ে চলেছি। সুতরাং তাই আপনাদের কাছে বলব যে আপনারা আবার আমাদের সুযোগ দিন, যেন আরো একটা হলদিয়া করে তুলতে পারি। আপনারা আমাদের সুযোগ দিন, যেন আরো একটা বিশ্ববিদ্যালয় করে তুলতে পারি। আমরা 14টার মতো কলেজ তৈরি করেছি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, কিন্তু আমরা চাই আরেকটা গৌতম বুদ্ধের নামে গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। আমাদের নির্মাণ কাজ শুরু হয়েছে, আশা করি হয়তো কয়েকদিনের মধ্যেই হলদার মানুষ, সুন্দরহাটার মানুষ আর একটা বিশ্ববিদ্যালয় পাবে। গৌতম বুদ্ধ আমাদের দেশের একজন শ্রেষ্ঠ মানুষ, তিনি কি বলতেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অর্থাৎ বুদ্ধ মানে জ্ঞানকে অনুসরণ করো, আশ্রয় করো, এবং ধম্মং মানে ন্যায় নীতিকে আশ্রয় করো, সংঘং মানে সংগঠন গড়ে তুলো। তাই আমি আপনাদের কাছে বলব, সংগঠন গড়ে তুলুন, মানুষের ঐক্যের মাধ্যমে সেই সংগঠন
সংগঠন গড়ে তুলুন এবং তার মধ্য দিয়ে মানুষের উন্নয়ন মানুষের উন্নতির জন্য চেষ্টা করুন আমরা সবাই মিলে। আমি দীর্ঘ সময় বলবো না, যদিও অনেক সময় আছে কিন্তু একই কথা বারবার তো বলে লাভ নেই। আমাদের আমার আগের বক্তা আপনার মূল্যবান যে ভোট, সেই ভোটটি নষ্ট করবেন না। কংগ্রেসের পার্টিতে সেই ভোটটি দিন, আমরা সেখানে কংগ্রেসকে জয়ী করে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাব। আর একটা কথা, ফন্ডের কোন চোট হয়নি বিভিন্ন কারণে, কিন্তু আমাদের এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করার জন্যই আমরা এই বোঝাপড়া করেছি। যেখানে কংগ্রেসের প্রার্থী থাকবে না, আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, সেখানে আপনারা সিপিএমকেই ভোট দিবেন, বামপন্থীদেরই ভোট দিবেন। এটা মনে করবো না আমি সিপিএম থেকে চলে এসেছি বলেই সিপিএমকে আমি শেষ করতে চাই না। আমি চাই সিপিএম ও শক্তিশালী হোক, বামপন্থীরাও শক্তিশালী হোক, আর কংগ্রেসও শক্তিশালী হোক। এর মধ্য দিয়ে সারা ভারতবর্ষে একটা পরিবর্তন আসবে, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আমি আরো খুব দীর্ঘ বলবো না, আপনাদের চাই বাড়ি বাড়ি পানীয় জল চাই, শৌচাগার চাই, এবং দুর্নীতি মুক্ত ভাবে গ্রামের মানুষের সরকার গড়ে উঠুক, এটাই আমি চাই। আশা করি সেই কারণেই আমরা কংগ্রেসের প্রার্থীদের জয়ী করবে। জোট সেভাবে হয়নি, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া চলছে। বিজেপিকে পরাস্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের একটা বোঝাপড়া দরকার, নাহলে এই অশুভ শক্তিকে বিদায় দেওয়া যাবে না। সেটা করবই। রায়চক কুমরাটির মধ্যে গঙ্গার উপরে যে ব্রিজ, এটা আমার অসমাপ্ত কাজ, এটা সমাপ্ত করব। নন্দীগ্রামে একসময় আপনাকে বামফ্রন্ট চলে যাবার নায়ক বলতেন, সেই নন্দীগ্রাম আবার ধীরে ধীরে কংগ্রেস প্রার্থী হয়েছেন আপনার নেতৃত্বে, কি বলবেন? বামফ্রন্ট চলে গেছে তাদের নিজেদের দোষী, তারা উন্নয়ন বিরোধী ছিলেন, তত্ত্বর জোরে তত্ত্ব দিয়ে তারা বলতেন যে আপনার বেসরকারিকরণ চলবে না, বেসরকারি উদ্যোগ চলবে না। তারা ইতিহাসের কথা বুঝতে পারেনি, এটা কখনো হবে হতে পারে না। সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগেই আমাদের উন্নয়ন করতে হবে। যেহেতু আমি এই আদর্শের পক্ষে ছিলাম, তাই তারা আমাকে সরিয়ে দিল পার্টি থেকে, আমিও সরে গেলাম। সুতরাং